রাতের বেলায় আলী স্বপ্ন দেখেন রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় ওমর সেই স্বপ্ন বলে দেয় এক বুড়ি ঝুড়ি নিয়ে ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন রাসূলের কাছে এক বুড়ি ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন রাসূল সবাইকে খেজুর দিচ্ছেন আলী একটা খেজুর খেয়ে বলছে হুজুর খেজুরটা খুব মিষ্টি আমাকে আরেকটা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না আরেকটা দেয়া যাবে না স্বপ্ন দেখে তিনি মসজিদে গেলেন দেখলেন আরেক বুড়ি ঝুড়ি নিয়ে এসেছে এক ঝুড়ি খেজুর সালাত শেষে ওমর বণ্টন করছেন আলীকে একটা দিলেন খেয়ে বলছেন খুব মিষ্টি আরেকটা দেন ওমর ফারুক বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে আরেকটা দিত আমিও আরেকটা দিতাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার স্বপ্ন আপনি জানলেন কিভাবে ওমর ফারুক বলছেন একজন মুমিনের খবর আল্লাহর একজন মুমিনকে জানিয়ে দেয় সুবহানাল্লাহ সেই ওমরকে বলছেন খুতবা দিও না খুতবা দিও না ওমর চুপ করে বসে আছেন বলেন রেশমের কাপড় আমিও পেয়েছি জুব্বাটা তো লম্বা হয়নি আপনি জুব্বাটা তো লম্বা কেন ওমর ফারুক বললেন আমার পক্ষ থেকে আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবেন তিনি উঠলেন উঠে বললেন আমার আব্বা দুটি কাপড় নেয়নি আব্বার জুব্বাটা ছিঁড়ে গেছে আমার কাপড়টি আব্বাকে দিয়েছে চাষি বলছেন ইয়া আমির আল মুমিনিন উস্তব আপনি খুতবা দেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি আমাকে যেইভাবে আপনি সম্মান দিয়েছেন আল্লাহ যেন ওইভাবে আপনার সম্মান আরো বাড়িয়ে দেয় এটার নাম ইসলামী গণতন্ত্র এখন গণতন্ত্র না এখন কার নাম পেটতন্ত্র শক্তি যার হুকুম চলে তার অথচ মসজিদে আছে ইসলামী গণতন্ত্র ঠিক না ঠিক মসজিদে ছেলেটা এসেছে আমি বললাম ইউ লুক সো টায়ার্ড হোয়াট ইউ বিন ডুইং তোমাকে খুব ক্লান্ত লাগছে তুমি কি করো আমাদের হুজুররা তো এখন মসজিদে পোলাপান পাইলে পিটাইতে পিটাইতে নিজের লুঙ্গি খুলে যায় মনে হয় রিলিফের মাল পেয়েছেন পিটা এরা শিক্ষকতার উপযুক্ত না যে সমস্ত মাদ্রাসা স্কুলে সাদলা পিটা এদেরকে গড্ডানা ধরে স্কুল থেকে বের করে দেয় এরা সুন্নাহ বিরোধী ইসলাম বিরোধী কুরআন বিরোধী বাসপাড়া মুখস্থ করেছে একটা ছেলে তাকে পিটিয়েছে হুজুর ছেলে কোরআন তো ছাড়ছে এখন নামাজও পড়ে না পিটিয়ে অজ্ঞান করে দিয়েছে কেন ছেলে আরেক ছেলের সাথে দুষ্টুমি করছে দুষ্টুমি তো পোলাপানি করবে বুড়া মানুষও দুষ্টুমি করবে আচ্ছা বলেন তো দুষ্টুমি কারা করবে কথা কন না কেন আমরা আমি ওনার লাগে দুষ্টুমি করবো করবো এর করবো দুষ্টুমি যদি আমরা বুড়ারা করি মানুষে করবে কি শালার বুড়া বয়সে ভীমরতি দোষ ঠিক কিনা পোলাপান দুষ্টামি তো করবেই আপনি বুঝিয়ে দিবেন হালকা শাসন করেন আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন আশেপাশে খবর নিবেন আমাদের অধিকাংশ বাচ্চাগুলো মাদ্রাসায় যায় না হুজুরা পিটানোর কারণে স্কুলে যায় না মিস্টেসরা পিটানোর কারণে ঠাকুর গায়ের এক বেটি এক ছেলের কান কামড়িয়ে খেয়ে ফেলেছে কান ছিঁড়েই ফেলেছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন বাচ্চাদেরকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বসে থাকতেন বাচ্চাদেরকে দেখলে বাচ্চারা দৌড়ি এসে কেউ দাড়ি ধরতো কেউ মাথা ধরতো কেউ ঘাড়ে পড়তো রাসূলকে দেখাই যেত না ঢেকে ফেলতো বাচ্চারা সুবহানাল্লাহ প্রতি ইচ্ছা করল নিজের সন্তান নয় আরেক সাহাবীর সন্তানকে কোলে করে নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় বাচ্চাকে পাশে বসিয়ে রুকু সেজদা করে আবার বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন রাহমাতাল লিল আলামিন এখন তো আমাদের বাচ্চাদের ডায়পার আছে কি আছে ডায়পার চিনেন তো ডায়পার লাগা দিলে ক্যাপসুল বাস হাগামুতা যা করুক কোনো অসুবিধা নেই তুই হাগ দিয়ে ভিতরে মরে যা কিন্তু বাহিরে কোনো অসুবিধা নাই তখন তো এরকম ছিল না নাজুক ছিল তারপরেও বাচ্চাদেরকে কোলে নিতেন রাহমাতাল্লি আমিন ছোট ছেলেকে বললাম কি করছো বলছে আমি ফাস্টিং আমি রোজাদার একটা রুমে নিয়ে তাকে আমি চিপস দিলাম চকলেট দিলাম জুস দিলাম বললাম নো ওয়ান উইল সি ইউ ইট ইট ড্রিংক ইট নো ওয়ান গোনা সি ইউ ম্যান টেক ইট তুমি খাও কেউ দেখবে না তোমাকে
আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে ছেলেটা বসে আছে বলা হ্যাঁ শ্যামা ফরসাপ হোয়াট হ্যাপেন কেন নিলা না বলছে মাই আল্লাহ ইজ সিইং মি আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ লিমান খাফা মাকাম রাব্বি আল্লাহর উপস্থিতিকে যারা ভয় করবে আল্লাহ বলছেন জান্নাতকে তার বাড়ি বানিয়ে দেব ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان جرى الله رب الستيكي بھائي کرو بے تادر کے کوئتا جنت دے ہو بے دوئتا جنت جے کنو جائے گائے زنا کرو بین دھوریے دی بین کے যে কোন জায়গায় খুন করবেন ধরিয়ে দিবেন কে কেউ সাক্ষী না থাকলেও সাক্ষী আছেন একজন তিনি কে দেখেন না প্রতিপার অবস্থা তাকে ধরার কেউ ছিল না ধরিয়ে দিলেন কে কিরকম ধরা আহা পাপ দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও এত সম্পদ কোন কাজে আসবে না অল্প খান হালাল খান বরকত দিবেন কে আল্লাহ দেখেন না কুত্তার সার কোনো বরকত নাই গরুর বাছুরের আছে না নাই বাজারে গেলে মনে হয় সবগুলো গরুকে আল্লাহ আলাদা জায়গায় লালন পালন করে বাজারে পাঠিয়েছে কি হৃষ্টপুষ্ট এক একটা কোরবানির গরু আল্লাহ জাল্লা শানু এর পরে বলছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তাগুতকে প্রাধান্য দিবে আম্মা মা তাগা آثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى جي بدروهي هبه بدروهي كي إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما জাহান্নামের আয়াতগুলো রাসূল পড়তে পারতেন না কানতে কানতে হয়রান হতেন তিনার জন্য সব নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন তিনি কানতেন যাতে উম্মতেরা কানতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে কানতেন বেশি আমরা বাহিরে কাঁদি বেশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজে কানতেন বেশি আমরা বাহিরে কাঁদি বেশ নামাজে কাঁদবেন সেজদায় রাসূল সেজদায় কাঁদতেন সাহাবায়ে কেরাম মনে করতেন ভাতের পানি উতরালে ডেকের ভিতরে যেরকম শব্দ হয় রাসূলের সেজদা থেকে এরকম শব্দ আসত গত রমজানের আগের রমজান ম্যানহাটনে আমি একটা মসজিদে মাগরিব পড়তে ঢুকেছি দেখি যে পিলারের আড়াল থেকে কান্নার আওয়াজ আসছে মসজিদে ঢুকলে কয় রাকাত পড়বেন জোরে বলেন যখনই ঢুকেন কয় রাকাত লা তাজলিসু ইল্লা রাকাতাইন দুই রাকাত পড়বেন না বসবেন না দাঁড়িয়ে থাকবেন আর যদি বসতে হয় কয় রাকাত দুই রাকাত ঘরে সুন্নাত পড়ে গেছেন ফজরের তারপরে মসজিদে বসতে যাচ্ছেন কয় রাকাত দুই রাকাত আসর পড়েছেন আবার মসজিদে ঢুকেছেন কয় রাকাত দুই রাকাত দুই রাকাত পড়ে আমি পিলারের পাশে গেলাম দেখি একটা সাদা চামড়ার ছেলে হেডফোন কানে বসে বসে কাঁদছে বলছে বললাম হোয়াই ইউ ক্রাইং ফর কেন কাঁদছ একটা সাইড আমাকে বের করে দিল ছেলে শুনছে ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাবিসাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসা فكانت هباء منبثا কিয়ামতের দৃশ্য পড়ছে ছেলে আর কাঁদছে আমি বললাম ডিও নো দা মিনিং অফ ইট তুমি কি অর্থ জানো না কি বলছে না অর্থ জানি না প্রতিটি অক্ষর আমার কলিজায় আঘাত করছে এটার নাম কোরআন এটার নাম কি
কোরআন বানিয়েছেন কে আল্লাহ একটা অক্ষর দুনিয়ার ফ্যাক্টরিতে বানানো হয়নি ঠিক না ঠিক আল্লাহ বলেছেন চেষ্টা করেও কেউ কোরআন বানাতে পারবে না এই কোরআন যদি বানাতে না পারো ফাইনলাম তাফালু ওয়ালান তাফালু যদি না পারো কোনোদিন পারবা না ফাত্তাকুল্লাহ না মানলে ওই আগুনে যেতে হবে ঠিক না ঠিক আজকে থেকে শপথ করব এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ভাইরা হাত তুলে দেখা বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ বিবিকে আদর করা ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন একটু বিব্রত হয়েছেন অনেকে ফরজ বিবির হক দেয়া কত বড় ফরজ বিবিকে তুই করে বলা নিষেধ শরীয়ত কোন জান্নাতীরা বিবিকে তুই করে বলবে না তুচ্ছতা ছিল্ল করবে না গোপালগঞ্জের লোকেরা বিবিকে পছন্দ করে খুব ভালোবাসে বাড়ি গেলে ভুলে যায় ফোন করে কয় সুরুতি কেমন আছো কিছু লোকেরা বিবিকে আজেবাজে নামে ডাকে আপনারা ডাকেন না প্রত্যেকটি জান্নাতির ব্যবহার সবচেয়ে সুন্দর হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সুন্দর ব্যবহার হুসনুল খুলক সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন কখনো এসে হুট করে ঢুকে পড়তেন না তিনি জান্নাতি তিনি কোথায় সব নবী আলাইহিস সালাম কোথায় যাবে জান্নাতে ফেরদাউস ঠিক না ঠিক তিনি যা করতেন সবই কোরআনের কাজ কিসের কাজ তিনি ঘরে এসে হঠাৎ করে ঢুকে পড়তেন না মসজিদে নববীতে থাকতেন একটা বাচ্চা পাঠাতেন যাও তোমার অমুক মায়ের ঘরে আমি যাব তাকে রেডি হতে বল মেয়েরা ঘরের কাজ করতে করতে ঘর্মাক্ত হয়ে থাকে আপনি তাকে একটু সময় দিবেন সাজার সময় এটি জান্নাতীদের কাজ এসে দেখতেন বিবি কাজ করছেন ঘরের কাজ তিনিও সাথে সাথে করতেন ঝাড়ু হলে ঝাড়ু দিতেন তরকারি কাটলে তরকারি কাটতেন রুটি ভাজলে রুটি ভাজতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো ভাত খান নাই আমাদের সবচেয়ে প্রিয় খাওয়া কি কি গোপালগঞ্জের এক ছেলে পাকিস্তানে ছিল ছয় বছর মা প্রশ্ন করেছে বাপ খাওয়া দাওয়া কেমন ভাত খাস নি কয় না মা এই ছয় বছর শুধু নাস্তাই খাইছে কি খা রুটি রুটিটা আমরা কি মনে করি ওকে মা ভাত নাই শুধু নাস্তাই খাই খা নাস্তাই খা ভাত যে কি প্রিয় জিনিস এক লোকের বলছে ভাই আপনি জান্নাতে গেলে কি খাবেন ক ভাত আর পোড়া মরিচ খাবেন আমিও এটারই দলের লোক আজকে বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন আমিও রোজা রাখছিলাম ফেরিতে যখন দেখছি পোড়া মরিচ আর ইলিশ মাছ কইলাম আল্লাহ কালকে রাখুন রোজাটা আপনি মাফ করে দিন কি নিয়ামত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে ইলিশ মাছের মতো স্বাদ পৃথিবীর কোন মাছ আমার মনে হয় জান্নাতের একটা টুকরা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিয়েছেন এটার নাম হলো ইলিশ এত স্বাদের মাছ পৃথিবীতে আর একটাও এই জান্নাতে আল্লাহ কি খাওয়াবেন প্রথম খাওয়াবেন পাখির গোস্ত মাছের কলিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম দুনিয়াটাকে রুটি বানাবেন কি বানাবেন রুটি বানিয়ে খাওয়ায়া দিবেন দুনিয়া শেষ দুনিয়া এমনিই তো দুনিয়া শেষ এই যে লতা চলে গেল আর দুনিয়াতে আসতে পারবে কি নিয়ে গেল সাংবাদিক হাবিবুর রহমান সাহেব চলে গেলেন কি নিয়ে গেলেন সোশ্যাল মিডিয়াতে আসলো মাথায় করে মদ নিয়ে নাচতেছে এখন ফেরেশতারা উত্তরে নিয়ে নাচবে কি পিজাটা খাবি তুই তবে দোয়া করি যেহেতু নাম মুসলমান ছিল আল্লাহ যেন তারে মাফ করে দেয় কেউ শাস্তি পেলে আমাদের কোনো লাভ